আমাদের পার্টির সেনাপতি হিসাবে আপনাকে পাঠিয়েছে, সেই পার্টিতে খরচা পত্র ইত্যাদির জন্য সামান্য একটু আর্থিক সাহায্য বাবা আপনার হাতে অসংখ্য ধন্যবাদ। আমরা মাইকটা, আরে মাইকটা বন্ধ করতে বলুন একটু। ওনার মুখ থেকে যে সিপিএম একমাত্র পার্টি যে টাকাটা নেয়নি, উল্টে সুপ্রিম কোর্টে লড়াই করতে গেছে, সেইটা শুনে বাবা অবাক হয়ে গেল। তারপরে বলছে তাহলে আমি কিছু আর্থিক সাহায্য সামনে রিটায়ারম্যান্ট, আমরা মানুষের থেকে পয়সা নিয়ে সাহায্য নিয়ে আমরা এই ভোটে লড়ছি, ওই ইলেকটোরাল বন্ডের এক পয়সা আমরা নিয়েও নি, আমরা ইলেকটোরাল বন্ডে মামলা করেছি, আপনি এটা দেখে এগিয়ে এসছেন, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, পাঠিয়ে চাই আপনাদের।